হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শুভজিৎ স্যার আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের মাধ্যমিক এবিটি টেস্ট পেপার সলিউশন দু হাজার নিয়ে আজকে তোমাদের ইংলিশের যে পেজ নাম্বার একশো যে প্রশ্ন সেটটি রয়েছে তার সেকশান বি অর্থাৎ গ্রামার এবং ভোকাবুলারি পার্টটা তোমাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব তাই যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও তো বন্ধুরা আজকের যে সেকশান বি গ্রামার অ্যান্ড অ্যান্ড ভোকাবুলারি সলিউশান সেই সলিউশানের যে ভিডিও বা আলোচনা শুরু করছি তো প্রথম যে চারের দাগের প্রশ্ন থেকে তোমাদের গ্রাম শুরু হয় তোমরা প্রত্যেকেই জানো তোমাদের গামারি কুড়ি নাম্বার থাকি তো চারের দাগে যে প্রশ্ন বলা হয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ করার জন্য সঠিক যে অল্টারনেটিভ সঠিক যে অপশানটা হবে সেটা নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে তো চলো প্রশ্নটি কী বলা হয়েছে দেখো হোয়েন সেলিম আলী সেলিম আলী কে ছিলেন সেলিম একজন বিখ্যাত পক্ষী বিশারদ ছিলেন হোয়েন সেলিম আলি এবার তিনটা অপশান রয়েছে রিটার্ন ওয়াচ রিটার্নিং তারপরে রয়েছে রিটার্নস হোম তাহলে এক্ষেত্রে অ্যাকচুয়ালি উত্তর হবে পাস টেন্স এখানে বোঝাচ্ছে তাহলে উত্তর হবে হোয়েন সেলিম রিটার্ন হোয়েন সেলিম আলি রিটার্ন হবে প্রথম অপশানটাই উত্তর হয়ে যাবে হি ডিট আ কোর্স ইন জুলজি আজকে এখানেও পাস টেন্স রয়েছে হি ডিট তিনি করেছিলেন আ কোর্স ইন জুলজি অ্যান্ড ওয়াচ অ্যাপয়েন্টেড এখানে প্যাসিভ ফর্ম রয়েছে একটা প্যাসিভ সেন্স রয়েছে অ্যান্ড ওয়াচ অ্যাপয়েন্টেড অ্যাচ আ গাইড অ্যাট দ্য মিউজিয়াম অফ বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি মানে সে অ্যাপয়েন্টেড হয়েছিল মানে তিনি অ্যাপয়েন্টেড হয়েছিলেন নিযুক্ত হয়েছিলেন তাহলে কারো দ্বারা তো নিযুক্ত হয়েছিলেন তাহলে এখানে একটা প্যাসিভ সেন্স রুকিয়ে আছে সেই সঙ্গে পাঁচ চলতে ছিল ওই জন্য ওয়াচ অ্যাপয়েন্টেড অ্যাজ আ গাইড অ্যাট দ্য মিউজিয়াম অফ বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি এরপর পাঁচের দাগের যে প্রশ্ন রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উই দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকালস অর প্রেপোজিশান তো চলো এই সেটটা বা এই যে প্রশ্নগুলো এখানে রয়েছে এগুলো আলোচনা করে নিচ্ছি

অ্যান্ড স হোয়াট হ্যাড হ্যাপেন্ড লাফট ওকে তাহলে এখানে উত্তর হচ্ছে বার্ট দ্য ওনার অফ দ্য হাউস আর এখানে আই প্রেড টু হেভেন টু সেভ মি ফ্রম ফ্রেশ দ্য ওনার অফ দ্য হাউস ওয়েন কেম রাউন্ড অ্যান্ড স্ট হ্যাড হ্যাপেন্ড লাফট হার্টিলি ওকে তারপরে আমরা চলে যাবো আমাদের যে পাঁচের দাগের এ হলো এবার পাঁচের দাগের বি ডু অ্যাজ ডাইরেক্টেড প্রথমে একটা ন্যারেশান চেঞ্জ করতে দিয়েছে তো চলো ন্যারেশান চেঞ্জটা সবার প্রথমে করে নিচ্ছি তো দ্য প্রশ্নটা কী আছে দেখে নিচ্ছি দ্য ম্যান সেট টু মি ডু ইউ নো হোয়ার হি লিভস তাহলে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশান দিয়েছে কেন কারণ এখানে প্রশ্নবোধক বাক্য আছে এটা কী ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা হচ্ছে একটা নো ইন্টারোগেটিভ সেন্টেন্স চলো এটা সলিউশন করে নিচ্ছি তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সেট টুর জায়গায় কী বসে আক্সট বসে তাহলে দ্য ম্যান আকস্ট মি এখানে লিঙ্কার হিসেবে কি বসবে ইফ বা হোয়েদার বসবে কারণ এটা হচ্ছে ইএস নো ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে আমরা এখানে ইফ বসিয়ে দিলাম তাহলে দা ম্যান আস্কড মি ইফ ওকে এবার সবার প্রথমে যে নিয়মটা ধরতে হবে আমাদেরকে সেটা হচ্ছে পার্সনের নিয়ম তাহলে ইনভার্টেড কমার মধ্যে পার্সনটা কি রয়েছে ইউ সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন থাকলে সময় ইনভার্টেড কমার বাইরের স্পিচের অবজেক্টের পার্সন হবে তাহলে অবজেক্টে রয়েছে মি মিটার যখন ইউর জায়গাকে আসবে তখন হয়ে যাবে আই তাহলে হয়ে গেল আই ওকে তারপরে এবার টেন্সের নিয়ম অ্যাপ্লাই করব বাইরে দেখো সেট টু আছে মানে পাস টেন্স আছে ভিতরেও তাহলে পাস টেন্স হবে তাহলে ভিতরে দেখো নো আছে তাহলে এটাকে পাস টেন্স করতে হলে এই যে মেনভার নো রয়েছে এর পাস্ট ফর্ম করতে হবে মানে এর ফর্ম চেঞ্জ করতে হবে এটাকে পাস্টফর্মে নিয়ে যেতে হবে তাহলে এটা হচ্ছে নিউ হয়ে যাচ্ছে তাহলে ই বাই নিউ এবার হয়ার রয়েছিল হয়ার বসিয়ে দিলাম আবার দেখো এখানে হি রয়েছে হি হচ্ছে থার্ড পারসন কোনো পরিবর্তন হবে না থার্ড পার্সন থাকলে আমরা জানি কি কোনো পরিবর্তন হয় না থার্ড পার্সনটাই রয়ে যায় তাহলে হির হয়ে গেল এখানে লিপস ছিল মানে টেন্স ছিল আর এখানে বাইরে দেখো সেট টু আছে মানে এটাও পাস্ট টেন্স হয়ে যাবে তাহলে পাস্ট টেন্স করতে হলে লিপসটাকে কী করতে হবে পাস্ট্রমে নিয়ে যেতে হবে তাহলে হয়ে যাবে লিফ্ট তাহলে উত্তর কি হবে দ্য ম্যান মি ই বাই নিউ হোয়ার হি লিফ্ট ওকে তাহলে এটা আমরা ন্যারেশান চেঞ্জ যেটা ছিল সেটার উত্তর দেখে নিলাম এর পরবর্তী প্রশ্ন সি ফেল্ড টুয়াইস ইন দ্য এক্সাম সি উইল ট্রাই এগেন এটাকে জয়েন দ্য সেন্টেন্সেস মানে এটাকে জয়নিং করতে বলছে তাহলে এটা আমরা সিম্পল সেন্টেন্সে পার্টিসিপুল দিয়ে জয়নিং করে দিচ্ছি দেখো সি ফেল্ট টুয়াইস ইন দ্য এক্সাম সে পরীক্ষাতে দুবার ফেল করেছে ব্যর্থ হয়েছে সি উইল ট্রাই এগেন সে আবার চেষ্টা করবি তো এখানে কি করছি পার্টিসিপুলের প্রয়োগ আছে এখানে আমি সিম্পল সেন্টেন্সে জয়নিং করতেছি হ্যাভিং ফেল্ড টুয়াইস ইন দ্য এক্সাম ঠিক আছে সি উইল ট্রাই এগেন হ্যাভিং ফেল্ড টুয়াইজ ইন দ্য এক্সাম সি উইল ট্রাই এগেন এটার উত্তর হয়ে যাবে ওকে তারপরে কি বলেছে ইউ শুড হ্যাভ সিম্প্যাথি ফর দ্য পোয়ার তো এখানে অ্যাডজেক্টিভ ফর্ম অফ সিম্প্যাথি সিম্প্যাথির অ্যাডজেকটিভ ফর্ম ইউজ করতে বলেছে সবার প্রথমে জানতে হবে সিম্প্যাথির অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে সিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক ওকে তাহলে সিম্প্যাথেটিক যদি অ্যাডজেক্টিভ ফর্ম হয় তাহলে সেটাকে কীভাবে ইউজ করবো ইউ শুড হ্যাভ সিম্প্যাথি ছিল এটাকে আমরা বলবো ইউ সি শুড বি সিম্প্যাথেটিক টু ওয়ার্ড দ্য টু ওয়ার্ডস দ্য এটাও করতে পারি বা টু দ্য পোয়ারও করতে পারি তাহলে এখানে উত্তর কী হবে ইউ শুড বি সিম্প্যাথেটিক টু ওয়ার্ডস দ্য বা টু দ্য পোয়ার এই উত্তরটা কিন্তু ঠিক হয়ে যাবে তুমি টু দ্য পোয়ারও করতে পারো বা টু ওয়ার্ডস দ্য পোরও করতে পারো চলো পরের প্রশ্নে মুভ করছি পরের দাকসি চুজ দ্য কারেক্ট ফেজালবার ফ্রম দ্য লিস্ট এখানে ফেজাল ফেজালবার লিস্ট থেকে নিয়ে করতে বলেছে তো প্রথম প্রশ্ন পড়বো আমরা উই শুড অ্যাবলিশ আওয়ার ব্যাড হ্যাবিটস অ্যাবলিশ মানে অ্যাকচুয়ালি ত্যাগ করা তার এক্ষেত্রে অপশান অনুযায়ী কী হবে অপশান অনুযায়ী ডু অ্যা উইথ ডু এ উইথ মানে হচ্ছে ত্যাগ করা বর্জন করা তারপর হি প্রিটেন্ডেড অ্যান এয়ার অফ ইনোসেন্স প্রিটেন্ডেড মানে ভান করা তাহলে অপশান অনুযায়ী পুড অন এই সেন্সটা দিচ্ছে ভান করা সেন্সটা দিচ্ছে তাহলে এখানে পুড অন হবে দে আর ওয়াচ নান টু বিট হিম গুড বাই তাহলে বিট গুড বাইয়ের নিচে দাগ আছে অ্যাট দ্য স্টেশন তাহলে গুড বাই মানে এখানে লিস্টে আমরা যদি দেখি এখানে দেখতে পাবো সেন্ড অফ সেন্ড অফ মানে মানে কি সুভবিধায় জানানো তাহলে এখানে সেন্ড অফ হবে ওকে তাহলে এটা আমরা পাঁচের দাগের যে পার্টটা ছিল সেটা করে ফেললাম এবার ছয়ের দাগে চলে আসবো গিভেন বিলো আর দ্য মিনিং অফ ফোর ওয়ার্ডস হুইজ উইল ফাইন্ড ইন দ্য প্যাসেজ ইন কোশ্চান নাম্বার থ্রি অর্থাৎ এখানে চারটা ওয়ার্ড দিয়ে আছে যা যে নিয়ারেস্ট মিনিং তুমি কোথায় খুঁজে পাবে তুমি তিন নম্বর প্যাসেজ অর্থাৎ আনসিন থেকে তোমাকে খুঁজে লিখতে হবে তো চলো সেগুলো আমরা সলিউশান করে দিচ্ছি অবশ্যই তোমরা আনসিনটা পড়ে এই জায়গাটা সলিউশান করার চেষ্টা করবে এবং সেই সঙ্গে তোমাদেরকে বলবো তোমরা এই জিনিসগুলো অর্থাৎ তোমাদের টেস্ট পেপারে প্রথম যে পনেরোটা পেজ বা কুড়িটা পেজ তার যে এগুলো রয়েছে এই পার্টটা যেখানে তোমাদেরকে গিভেন বিলো আর দ্য মিনিং অফ ফোর ওয়ার্ডস এই যে পাটটা রয়েছে ছ নম্বর দাগের পাটটা এটা অবশ্যই তোমরা একটু মুখস্থ করে নেবে কারণ এই জায়গাটাই কিন্তু তোমাদের ওয়ার্ড কালেকশান দেখা থাকা খুব জরুরি তাহলে প্রথম যে প্রশ্নটা ছিল ডিস্ট্রিবিউটেড মানে বিতরণ করা সেখান থেকে অ্যাকচুয়ালি অ্যালোকেটেড হবে তবে ভেরি সিরিয়াস মানে খুব সিরিয়াস অবস্থা সেখান থেকে ক্রিটিক্যাল হবে আর এক্সাইটেড সামথিং তাকে আমরা বলবো রিট্রাইভেট তাকে আমরা কী বলবো রিট্রাইভেট আর গেপ পারমিশন অনুমতি দেওয়া বা সম্মতি যে দেওয়া তাকে আমরা কী বলবো কনসেন্ট্রেট তাকে কি বলবো কনসেনট্রেট তো সুপ্রিয় বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিকের দু হাজার চব্বিশের যে ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি পার্ট পেজ নাম্বার একশো সাতাশের সেই একশো সাতাশ পেজের যে কোশ্চেন সেট সেখানে গ্রামার ভোকাবুলারি আলোচনা করলাম আশা করি তোমাদের ভিডিওটি উপকারে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং শেয়ার করো তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এরকম ধরনের এবিটিএ টেস্ট পেপার রিলেটেড ভিডিওসে সেই সঙ্গে তোমাদের পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং প্রাইমারি টেট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাবে পরের ভিডিওতে